আমার সরকারের দিনত ইএম সকলে ইএম সকলের ভিতর কাম করার কম্পিটিশন হয়ে আছে। এম সি এল সকলেও মই বেশি পারে না হি বেশি পারে সবে মানে কাম করার কম্পিটিশন হয়ে আছে কাম করে পেলায় দেখাওয়ার কারণে। কিন্তু আজি এই ইউ পি পি এল সরকারের দিন আমি যেটা দেখি পাইছে এম সি এল ইএম সকলের মাজত পয়সা খাওয়ার কম্পিটিশনহে চলি আছে, কাম করার কোনো কম্পিটিশন হওয়া নাই মই দেখিলে পোৱা নাই। প্রমোদ বড়োর সরকার প্রমোদে বেশি খাব পাইছে নাকি, কোনবা ই এম এ ডাউট করে প্রমোদক কোনবা ই এম ডাউট করে সি বেশি পাইছে নাকি, এইবিলাকে সন্দেহ নিজের ভিতর সন্দেহ। আর নিজের ভিতর খাওয়ারহে কম্পিটিশন চলি আছে, কাম করার মানে কম্পিটিশন চলোৱা নাই। আপনার যোগদানটা খুব ভাল, তেওঁলোকৰ যোগদানটো ভাল বুলি আপনি কৈছে। ইহঁতেও একবার যোগদান এনেকুৱা প্রোগ্রাম লৈ পেলাই দেখাব পাৰে ইউ পি পি এলও, কিন্তু ইহঁতে যেটো যদি করে এনেকুৱা যোগদান প্রোগ্রাম তেতিয়াহলে আমার পি পি এফ দলের মানুষটা না যায় ইউ পি পি এলক, ইহঁতে নিজের সাপোর্টারকে লৈ পেলাই এই যে পি পি এফর পৰা আমার দলত সোমাইছে বলে দেখাব পাৰে বলেহে কৈছো মই। ইহঁতে এনেকুৱা করা মানুষ, এনেকুৱা করা মানুষ ইহঁতে দেখাব পাৰে। ইয়ার কারণে তো সি মানে স্টার্টিংর পরাই কই আইছে মর দিনের বেশি দুর্নীতি হয়েছে বলে। দুর্নীতি যদি হয়েছে কেউ প্রমাণ দেখাব পারা নাই, দুর্নীতি প্রমোদ বড়ো সরকারের দিনত এতেও হয়ে আছে। পি এম এ ওয়াই পয়সা খাওয়া আপনাদের ডেইলি সোশ্যাল মিডিয়াত পাই আছো, বা কোনবা কাম কেলেঙ্কারি মেলা এইবিলাক হিসাব নাই। আমার 15-17 বছরের দিনত কোনো এনেকুৱা নতুন সংগঠন জন্ম হওয়া নাই। এটা আপনাদের চাও প্রমোদ বড়ো চিফ হওয়ার পিছতে বিটিআর চুক্তি হওয়ার পিছতেও দুটা নতুনকৈ উগ্রপন্থী সংগঠন হয়েছে। একটা তো এটা সিজফায়ারত আছে, এটা আকৌ নতুন বর্ডার লিবারেশন আর্মি বলে এইটুকে প্রমোদে কেনেকে কব পারে যে আমার দিনত শান্তি আইছে। যদি শান্তি আইছে এই এন ডি পি বিলাক জেল কেউ থাকছে, এন ডি পি বিলাক কেউ খেয়ে শেষ হওয়া নাই, আজি কেউ নতুন সংগঠন কেনেকে জন্ম হল যদি শান্তি আছে? প্রমোদ বড়োহে জানিব এইটো শান্তি কয় না অশান্তি কয়, মই একো নাজানো। নাই এন ডি এফ বি রিহেবিলিটেশনের ক্ষেত্রে জিরো, একো হওয়া নাই। আর ক্যাশ উইথড্রলর ক্ষেত্রতো জিরো, একো হওয়া নাই, একো প্রসেস হওয়া নাই। দে থ্যাংক ইউ।